এটা হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত বেডরুম। এই রুমটা আমরা নিয়েছি তিনজন মিলে। এটার ভাড়া 1,800 টাকা, আমাদের এক একজনের 600 করে পড়বে। আগে আমরা যে হোটেলগুলোতে ছিলাম সেটা থেকে এটা অনেক 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 বেশি বেটার। দেখতেই পাচ্ছেন, ফার্স্ট অফ অল ফ্লোরটা হচ্ছে টাইলস করা, দ্যাটস ওয়াই আমার খুব পছন্দ। কারণ যেগুলো হচ্ছে সিমেন্টের অথবা কার্পেট বিছানো থাকে ওগুলো আমার কাছে ভালো লাগে না, আমার শেয়ার সাথে কেমন জানি লাগে। আর যেহেতু টাইলস করা, সো এদিক থেকে এটাকে আমি ভালোই লাগছে। দেন দুইটা বেড আছে, এক একটা বেডে দুজন করে থাকতে পারবে, মোট দুইটা বেডে চারজন করে থাকতে পারবে। যারা চারজন আসবেন তাদের জন্য এটা বেস্ট হবে। আর এখানে হচ্ছে একটি লাইট, একটি ডিপ লাইট আছে, আর হচ্ছে উপরে সিলিং ফ্যান। কিন্তু ফ্যানটা হচ্ছে একটু ভুল জায়গায় হয়ে গেছে, ফ্যানটা যদি বেড বরাবর হতো ভালো হইতো। যেমন এই ফাঁকা স্পেসের মধ্যে ফ্যানটা পড়ে গেছে, কিন্তু যেখানে ঘুমাবে ওইখানে ফ্যানটা থাকলে আরও বেটার হতো। তারপর এইখানে আছে একটি চার্জিং পোর্ট, যেটা দিয়ে অলমোস্ট দুইটা ফোন চার্জ দেওয়া যাবে, যদি 3 পিনের একটা এবং 2 পিনের একটা চার্জ দেওয়া যাবে। তারপর এখানে আরও একটি চার্জিং পোর্ট আছে, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেহেতু ডাবল বেডের, সো একসাথে চারজন তাদের ফোন চার্জে দিতে পারবে। হোটেলে আসলে কিন্তু এই জিনিসগুলাই বেশি বেশি আমাদেরকে ভোগায়, যে চার্জ দেওয়ার মতো ঠিক মতো আমরা পোর্ট পাই না। ইভেন এখানেও একটি আছে, এখানেও চার্জ দিতে পারবে। আর এটা হচ্ছে বাথরুম। আর রুমের মধ্যে আরও আছে একটি ড্রেসিং টেবিল, যেখানে খুব সুন্দর একটি মিরর আছে, সাইজ ছোটো হলেও এটা একদম খারাপ না। এটা নিয়ে আছে একটি ড্রয়ার, বাট ওইটা লক করা, ওইটা ইউজ করা যায় না। আর একটি ঝুড়ি আছে ময়লা ফেলানোর জন্য, যেটা আমাদের আগের হোটেলে ছিল না। আর এই জানালা দিয়ে হচ্ছে আপনি আউটডোর ভিউটা দেখতে পাবেন। আর সেন্ট মার্টিনের বাহিরের জায়গাগুলো হচ্ছে অনেকটা ময়লা হয়ে থাকে, যেটা আমি দেখছি। কক্সবাজার কেমন একটা ময়লা ভাবতাম, কিন্তু কক্সবাজার থেকে এটা বেশি ময়লা। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। প্রবেশ করতেই প্রথমে বেসিনটি চোখে পড়বে, খুবই সুন্দর এবং অনেকটা ক্লিন। আর ফিটিংসগুলো ছিল অনেক ভালো, হাই কোয়ালিটির ফিটিংস। তবে মিররটা একটু ময়লা ছিল, যতটুকু পরিষ্কার এক্সপেক্ট করেছিলাম ততটুকু পরিষ্কার না। এরপর আরও পাচ্ছেন একটি হাই কমোড, এটাও আমি যতটুকু পরিষ্কার আশা করেছি ততটুকু পরিষ্কার না। দেন টিস্যু থাকছে, সেন্ট মার্টিনের বেশিরভাগ যত ছোটো কম দামি হোটেল আছে ওগুলোর মধ্যে টিস্যু দেয় না, বাট এটার মধ্যে টিস্যু দিয়েছে, ভালোই লেগেছে ব্যাপারটা। আর এটা হচ্ছে শাওয়ার, প্লাস্টিকের শাওয়ার। তারপর কাপড় চোপড় রাখার জন্য এই জিনিসটা আছে। ওভারঅল সব কিছু মিলে খারাপ না, কিন্তু ওয়াশরুমের সাইজটা ছিল অনেক ছোটো, ঠিক আছে, আরও একটু বড় হলে ভালো হতো। আর ওয়াশরুমের থেকে বের হওয়ার সময় এরকম একটা পাপুস আছে, মোট 2টা পাপুস। আর এখানে আছে একটি হ্যাঙ্গার কাপড় ঝোলানোর জন্য। আর বাথরুমের সিলিংয়ের উপরে স্পেসটা ফাঁকা, ওখানে চাইলে আপনার লাগেজ রাখতে পারেন বা অন্যান্য অন্যান্য জিনিসপত্র রাখতে পারেন, যা 3-4 দিনের জন্য আসে। তাদের অনেক কিছু থাকে, অনেক লাগেজ থাকে, অনেক ব্যাগ থাকে, আননেসেসারিগুলো আপনার উপরে রেখে দিতে পারেন। ওয়েটার এসে আমাদেরকে এটা দিয়ে গেছে। এখানে আছে আমরা 3 জন, তো 4 জনের বেড, তো সো 4টা শ্যাম্পু দিয়েছে আর একটি সাবান দিয়েছে। সাবান হচ্ছে এটা কম দামি সাবান মেরিল, যত হোটেল আছে সবাই কিন্তু এই সাবানগুলো প্রোভাইড করে থাকে, কারণ এগুলোর হচ্ছে দাম কম, এই জন্য হচ্ছে সবাই এই সাবানগুলো প্রোভাইড করে। আর যদি আপনারা আরও ভালো হোটেলে যান, আরও দামি হোটেলে যান, সেক্ষেত্রে আপনাদেরকে ব্রাশ, পেস্ট, তাওয়াল আর অনেক কিছু প্রোভাইড করে, এটা ডিপেন্ড করে আপনি কেমন হোটেল যাচ্ছেন সেটার উপর। আর আর যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে প্রিন্টেড বেডশিট। হ্যাঁ, এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। সব হোটেলে তো সাদা ইউজ করে, সাদা স্ট্যান্ডার্ড রাখে, বাট এখানে প্রিন্টেড একটু আনকমন করছে। ইভেন বালিশের কাপড়গুলোও প্রিন্টেড, বালিশটা বেশি নরম না, মেবি শিমুল তুলার বালিশ। হ্যাঁ, শিমুল তুলার বালিশ, কিন্তু অন্যান্য হোটেলে হচ্ছে ফোমের মতো এক ধরনের জিনিস থাকে, ওইগুলো ইউজ করে, বাট এটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে আমাদের কম্বল, পাতলা কম্বল। ওরও সব কিছু মিলে 1,800 টাকার মধ্যে এটা বেস্ট একটি হোটেল আমার থিঙ্কিংয়ে। কারণ আমি এর আগে 1,200 টাকা দিয়ে যে হোটেলে ছিলাম, মানে তিনজনে এই ডিভাইড করার পর 400 হয়ে পড়ছে, ওইটা হচ্ছে অনেকটা বাজে কোয়ালিটি ছিল। ওর মতো বাজে হোটেল সেন্ট মার্টিনে আছে কিনা আমি জানি না, বাট ওভারঅল এটাকে এটাকে যদি আমি ওটার সাথে কম্পারিজন করি তাহলে ওইটার প্রাইস 500 হলে ঠিক ছিল। এখন চলুন আমরা বাহিরের পরিবেশটা দেখে আসি, এটার বাহিরের পরিবেশটা কেমন। এটা হচ্ছে হোটেলের বাহিরের অংশ, আর ওইখানে যারা বসে আছে ওইটা হচ্ছে রিসেপশন। এখানে আউটডোর রিসেপশনই হয়ে থাকে সাধারণত। আমি আপনাদেরকে গুগল ম্যাপে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ট মার্টিনের ফেরিঘাট, ফেরিঘাট থেকে আপনারা বাজারে যাবেন, এটা বাজার।
এবং বাজার থেকে আপনার আমার লোকেশনটা দেখতেই পাচ্ছেন। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা চলে আসতে পারেন এই রিসোর্টে। এই ছিল আমার আজকের ভিডিও, আই হোপ এটা আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটাতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন, তাহলে আমার সব ভিডিও আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।